গহপুরত পানীর অভাব, পথারত মেলিছে সিরাল ফাট, কৃষক রাইজর হাহাকার। এয়া গহপুরের দৃশ্য। কিছুদিন আগলৈকে বানত ককবকাই আছিল গহপুরের বিস্তীর্ণ অঞ্চলে, আর এয়া বর্তমানের দৃশ্য। পথারত মেলিছে সিরাল ফাট, প্রখর রোদ, উৎকট গরমের ফলত গহপুরের কৃষি পথারত এতিয়া পানির অভাব। এটুপি পানিও নাই পথারত, যার ফলত বহুলোকে শালি ধানের ভূই রুবই পড়া নাই। যিসকলে ভূই রুইছিলে সেই সমূহ পথারতো সিরাল ফাট মেলিছে এতিয়া পানির অভাবত। আমার ধানটো আমি নুরুয়া নহয়, রুলো কষ্ট করে, তা ফাটি গল। যদি ধান হতে ফাটি, মাটি ফাটি যায়, তেতিয়া ফাটি শুকাই যাব, আমি ধান যেনেকুৱা পাব লাগে তেনেকুৱা আমি নাপাম। ইফালে গহপুরের গোপালপুর গাঁও পঞ্চায়েতর মিলনপুর খারণিজান গাঁওয়ের কৃষকে পানির অভাবত হাহাকার করবলগাত পড়েছে। আজিও গাঁওখনত নহল জলসিঞ্চনের ব্যবস্থা। আমার এনেকুৱে মানে খেতি মানে বহুত কষ্ট করে রুবলগীয়া হয়, যেটা নাকি বরষুণ দিয়ে তেতিয়া আমি মানে ততালিকে মানে মেশিন টেশিন লগাই আৰু এনেকৈ ট্ৰেক্টৰ লগাই পেলাই ধানটো ৰুবলগীয়া হয়। ৰোৱাৰ পাছত মানে লাহেকৈ চিৰাল ফাটদি ফাটি যায় আৰু ধানটো হ'বলৈ বহুত টান। কিন্তু জনসংস্থাৰ বিভাগে এইবাৰ ভিতৰীয়া অঞ্চলৰ কোনো গুৰুত্বপূৰ্ণই নহয়। আজিলৈকে বিভাগীয় মানুহ দেখিছে নাই? দেখা নাই, আজিলৈকে কোনো মানে খবৰে নাই। এতিয়া শুনিছোঁহে নামটো বিভাগৰ আছে বুলি, কিন্তু আজিলৈকে কোনো শুনসূত্ৰ নাই। শীঘ্ৰে গাঁওখনত জলসিঞ্চনৰ ব্যৱস্থা কৰি দিবলৈ চৰকাৰলৈ আহ্বান জনালে কৃষক ৰাইজে। এতিয়ালৈকে আমি দেখা নাই, কিন্তু আমি বহুত কষ্ট কৰি পেলাই ধানটো লগালোঁ। আমাৰ এতিয়া ল'ৰা ছোৱালী আছে, ল'ৰা ছোৱালীবোৰ কি খাব? এইটো কাৰণে আমি চৰকাৰৰ পৰা আমি বিচাৰিছোঁ, কিবা এটা হ'লেও আমাক ব্যৱস্থা কৰি দিব লাগে। গহপুৰৰ পৰা সমীৰণ বৰা, ৰিপৰ্ট এনবি নিউজ। গহপুৰত পানীৰ অভাৱ, পথাৰত মেলিছে চিৰাল ফাট, কৃষক ৰাইজৰ হাহাকাৰ। এয়া গহপুরের দৃশ্য। কিছুদিন আগলৈকে বানত ককবকাই আছিল গহপুরের বিস্তীর্ণ অঞ্চলে, আর এয়া বর্তমানের দৃশ্য। পথারত মেলিছে সিরাল ফাট, প্রখর রোদ, উৎকট গরমের ফলত গহপুরের কৃষি পথারত এতিয়া পানির অভাব। এটুপি পানিও নাই পথারত, যার ফলত বহুলোকে শালি ধানের ভূই রুবই পড়া নাই। যিসকলে ভূই রুইছিলে সেই সমূহ পথারতো সিরাল ফাট মেলিছে এতিয়া পানির অভাবত। আমার ধানটো আমি নুরুয়া নহয়, রুলো কষ্ট করে, তা ফাটি গল। যদি ধান হতে ফাটি, মাটি ফাটি যায়, তেতিয়া ফাটি শুকাই যাব, আমি ধান যেনেকুৱা পাব লাগে তেনেকুৱা আমি নাপাম। ইফালে গহপুরের গোপালপুর গাঁও পঞ্চায়েতর মিলনপুর খারণিজান গাঁওয়ের কৃষকে পানির অভাবত হাহাকার করবলগাত পড়েছে। আজিও গাঁওখনত নহল জলসিঞ্চনের ব্যবস্থা। আমার এনেকৈ মানে খেতি মানে বহুত কষ্ট করে রুবলগীয়া হয়, যেটা নাকি বরষুণ দিয়ে তেতিয়া আমি মানে ততালিকে মানে মেশিন টেশিন লগাই আর এনেকৈ ট্রেক্টর লগাই পেলে ধানটো রুবলগীয়া হয়। রোয়ার পাছত মানে লাহেকৈ চিৰাল ফাটদি ফাটি যায় আৰু ধানটো হ'বলৈ বহুত টান। কিন্তু জনসংস্থাৰ বিভাগে এইবাৰ ভিতৰীয়া অঞ্চলৰ কোনো গুৰুত্বপূৰ্ণই নহয়। আজিলৈকে বিভাগীয় মানুহ দেখিছে নাই? দেখা নাই, আজিলৈকে কোনো মানে খবৰে নাই। এতিয়া শুনিছোঁহে নামটো বিভাগৰ আছে বুলি, কিন্তু আজিলৈকে কোনো শুনসূত্ৰ নাই। শীঘ্ৰে গাঁওখনত জলসিঞ্চনৰ ব্যৱস্থা কৰি দিবলৈ চৰকাৰলৈ আহ্বান জনালে কৃষক ৰাইজে। এতিয়ালৈকে আমি দেখা নাই, কিন্তু আমি বহুত কষ্ট কৰি পেলাই ধানটো লগালোঁ। আমাৰ এতিয়া ল'ৰা ছোৱালী আছে, ল'ৰা ছোৱালীবোৰ কি খাব? এইটো কাৰণে আমি চৰকাৰৰ পৰা আমি বিচাৰিছোঁ, কিবা এটা হ'লেও আমাক ব্যৱস্থা কৰি দিব লাগে। গহপুৰৰ পৰা সমীৰণ বৰা, ৰিপৰ্ট এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।